সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমরা যারা বিবিএস থার্ড ইয়ার আছো অথবা ডিগ্রি ফাইনালের পরীক্ষার্থী আছো, যাদের রুটিন চলে আসছে, তাদের জন্য একটা কোর্স প্ল্যান নিয়ে হাজির হলাম। আজকে আমরা নর্মালি অ্যাডভান্স অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিংটা মাসিক ভিত্তিতে এতদিন ধরে পড়ে আসছিলাম। যেহেতু পরীক্ষার রুটিন চলে আসছে, আমাদের অক্টোবরে পরীক্ষাটা শুরু, অক্টোবরে আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিংয়ের ডেট পড়ছে। নর্মালি পরীক্ষা শুরুর তারিখ হলো 20/9/2023 ইংরেজি, এটা ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হবে, কিন্তু অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের পরীক্ষাটা হবে অক্টোবর মাসের 2 তারিখে, অর্থাৎ 2/10/2023, আর কস্ট অ্যাকাউন্টিংয়ের পরীক্ষা হবে অক্টোবর মাসের 12 তারিখ, অর্থাৎ 12/10/2023। তো মাঝখানে একটা 1.5-2 মাসের মতো সময় আছে। এতদিন আমরা নর্মালি মাসিক ভিত্তিতে সপ্তাহে 3 দিন করে পড়াইতাম একটা সাবজেক্টকে, 2টা সাবজেক্ট 6 দিন পড়াইতাম। এখন একটা সাবজেক্টকে আমরা সপ্তাহে 6 দিন পড়িয়ে 2টা সাবজেক্টের জন্য আমরা 12টা ক্লাস দিব এক সপ্তাহে, যেখানে 3 দিন করা হইতো সেখানে 6 দিন করে ক্লাস হবে। মাসিক সিস্টেমে যেহেতু এখন পড়লে আমরা নির্দিষ্ট টাইমের ভিতরে পুরো সিলেবাসটা আসলে শেষ করতে পারবো না, সেজন্য আমরা নতুনভাবে কোর্স প্ল্যানটাকে একটু সাজাইছি, যেন পরীক্ষার আগে ভালোভাবে একটু শেষ করতে পারি। খেয়াল করি একটু সবাই, বিবিএস থার্ড ইয়ার, তোমাদের পরীক্ষা শুরুর তারিখ হলো 20/9/2023 ইংরেজি, তোমাদের আগামী মাসে পরীক্ষাটা শুরু হবে 20 তারিখে। তো আমার যে 2টা সাবজেক্ট অ্যাডভান্স অ্যাকাউন্টিং, সেটা পরীক্ষা নর্মালি তারিখ হলো অক্টোবরের 10 তারিখে, 2/10। কস্ট অ্যাকাউন্টিংয়ের তারিখে 12/10, তাও অক্টোবরের, তবে অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের পরে 12 তারিখে পরীক্ষা হবে। তো আমরা এখন দেখবো যে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ে কোন কোন চ্যাপ্টারগুলো পড়াবো। আমি এখানে 6টা চ্যাপ্টার তোমাদেরকে পড়াবো, যেগুলো থেকে প্রত্যেক বছর ম্যাথ আসে, সেগুলো আমরা প্র্যাকটিস করাবো, সেগুলোর প্রবলেম নিয়ে আলোচনা করব। তো একদম অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের যে প্রথম চ্যাপ্টারটা, যেটা থেকে প্রত্যেক বছর ম্যাথ আসে, এবছরও আসবে ইনশাল্লাহ, চ্যাপ্টার 1, যেটা অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি, একটা অঙ্ক অবশ্যই থাকবে। 2 নম্বর চ্যাপ্টারটা হলো দ্বিতীয় চ্যাপ্টার, যেটা কোম্পানিজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এখান থেকে কখনো কখনো 2টাও ম্যাথ চলে আসে, একটা তো অবশ্যই আসবেই, অনেক সময় 2টা ম্যাথও আসে। 3 নম্বর চ্যাপ্টারটা হলো অ্যাকাউন্টিং ফর লিস, অবশ্যই অঙ্ক থাকবে। 4 নম্বর চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর ব্যাঙ্কিং কোম্পানিস। তারপরে আমরা 7ম চ্যাপ্টারটা করাবো, অ্যাকাউন্টিং ফর ডিপার্টমেন্টাল অর্গানাইজেশন, খুব সহজ এবং অঙ্ক আসে। ফাইনালি 8ম অধ্যায়, যেটা অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি, প্রত্যেক বছর এখান থেকে ম্যাথ থাকবে। তাহলে আমরা 1টা চ্যাপ্টার করাইলে হয়, তার বাইরেও আমরা একটা এক্সট্রা চ্যাপ্টার করাবো, যেন তোমরা সবগুলো অঙ্ক কমন পাও। তো নর্মালি আমরা মাসিক সিস্টেমে যখন পড়াইতাম তখন আমরা সপ্তাহে 3 দিন পড়াইতাম, এখন সপ্তাহে হবে 6 দিন, অর্থাৎ ক্লাসের পরিমাণ ডবল করে দেওয়া হবে। নাইলে পরীক্ষার আগে, অর্থাৎ অক্টোবরের 2 তারিখের মধ্যে আমরা কিন্তু কোর্সটা শেষ করতে পারবো না। তো সেজন্য আমরা প্রত্যেক দিন ক্লাস দিতে থাকবো অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের। একটু খেয়াল করো, আগের 3 দিনের সাথে নতুন আরও 3 দিন যোগ হবে। আগের 3 দিনের নিয়মিত ক্লাসের সাথে তো হবেই, তার সাথে যে ক্লাসগুলো তোমরা পাও নাই, মনে করো প্রথম দিক থেকে পাও নাই তোমরা, তাহলে প্রথম দিক থেকে তোমাদেরকে এক্সট্রা 3 দিন দিয়ে দিয়ে কভার দেওয়া হবে। অর্থাৎ যে ক্লাসগুলো নিয়মিত স্টুডেন্টদের সাথে তোমরা করতে পারো নাই, সেই ক্লাসগুলোর জন্য 3 দিন, আবার নিয়মিতদের সাথে ওদের সাথেও 3 দিন, মোট 6টা ক্লাস হবে। রুটিনটা খেয়াল করো, শুক্রবারে 2টা ক্লাস দিব, একটা হলো বিকাল 3টা, একটা রাত 8টা। এখানে রাত 8টাটা হলো নিয়মিতের সাথে হবে, বিকাল 3টা হবে, বিকাল 3টায় যে ক্লাসটা হবে সেটা তোমরা যে গ্যাপ দিয়ে ফেলছো বা যে ক্লাসগুলো তোমরা পাও নাই সেগুলো হবে। রবি ও বৃহস্পতিবার রাত 9টায় ক্লাস হবে, সোমবার ও বুধবার রাত 8টায় ক্লাস হবে, তাহলে এক সপ্তাহে 6টা ক্লাস, এখানে একটু খেয়াল করবা। এখন আসো আমরা কস্ট অ্যাকাউন্টিং, ঠিক সেখান থেকেও আমরা 6টা চ্যাপ্টারকে ইম্পর্টেন্ট হিসাবে করাবো। নাম্বার 1 হলো একদম চ্যাপ্টার 2, যেটা প্রথমে সেটা করাবো, চ্যাপ্টার 2, অ্যান্ড ইন্ট্রোডাকশন টু কস্ট টার্মস অ্যান্ড পারপোস। 2 নম্বর, অর্থাৎ আমরা 3য় চ্যাপ্টারটা করাবো, এগুলো কিন্তু চ্যাপ্টারের নাম্বার 2, 3, তৃতীয় চ্যাপ্টারটা হলো মেটেরিয়ালস। তারপরে আমরা 5ম চ্যাপ্টারটা ওভারহেড করাবো, 6ষ্ঠ চ্যাপ্টার জব কস্টিং, 8ম চ্যাপ্টার সার্ভিস কস্টিং, একদম 9ম চ্যাপ্টারে গিয়ে আমরা কন্ট্রাক্ট কস্টিং করাবো। এই 6টা চ্যাপ্টার যদি তুমি করো, অবশ্যই এই 6টা চ্যাপ্টার থেকে তুমি 1টা ম্যাথ সি পার্টে কমন পাবা এবং বি পার্টে ছোট ম্যাথগুলো কমন পাবা। এখন আসো এই কস্ট অ্যাকাউন্টিংয়ে, নর্মালি আমরা আগে ক্লাস নিতাম সপ্তাহে 3 দিন,
এখানেও আমরা ক্লাস দিব 6 দিন 3 দিন নিয়মিতের সাথে হবে আর 3 দিন যে ক্লাসগুলো তোমরা কভার করতে পারো নাই যে ক্লাসগুলো তোমরা মিস করছো সেগুলো করানো হবে তো কস্ট অ্যাকাউন্টিং এর রুটিনটা খেয়াল করো শুক্রবার সকাল 11টায় শনি মঙ্গল শনি ও মঙ্গলবার হবে রাত 8টায় আবার রবি মঙ্গল বৃহস্পতি গিয়ে রাত 10টায় ক্লাস হবে তাহলে ক্লাসের একটু প্রেসার তোমাদেরকে নিতে হবে যেহেতু যেখানে সবার পড়া শেষ সেখান থেকে তোমরা শুরু করতেছ তার মানে যাদের শেষ তাদের সাথে যদি তোমরা কন্টিনিউ করতে চাও বা তাদের সাথে যদি তোমরা শেষ করতে চাও ওরা যদি এখন 2 ঘন্টা পরে তোমাদেরকে 4 ঘন্টা পড়তে হবে ওরা যদি 4 ঘন্টা পরে তোমাদেরকে এখন 8 ঘন্টা পড়তে হবে এটাই হলো নিয়ম যেহেতু লেটে শুরু করছো যেহেতু রুটিন আসার পরে তোমরা জয়েন হচ্ছো তাহলে তোমাদেরকেও মাইন্ডসেট করতে হবে আমি ডেইলি অন্তত 2 ঘন্টা সময় দেব আর অধিকাংশ ক্লাসগুলো রাতে যারা চাকরি করো তাদের কথা মাথায় রেখে আমি রুটিনটা সেট করছি যারা বিভিন্ন কোম্পানি বা জবে আছো তাদের জন্য এই রুটিনটা তো এখন আসো যে আমরা তো করব এভাবে কোর্স ফিটা একটু খেয়াল করি কোর্স ফি নরমালি এক সাবজেক্টের জন্য 2000 টাকা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2000 কস্ট অ্যাকাউন্টিং 2000 মোট 4000 টাকা তবে যারা দুইটা সাবজেক্ট করবে তাদের জন্য 1000 টাকা ডিসকাউন্ট বা ছাড় থাকবে তাদেরকে 1000 টাকা ছাড় দিব 3000 টাকা দিলেই তাহলে তোমাদের এক সাবজেক্টে কিন্তু 1500 করে পড়তেছে আর শুধু এক সাবজেক্ট হলে কিন্তু 2000 সেই সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি তো ম্যাথগুলো করাবো সাথে সাথে থিওরির যে সাজেশন সেগুলো তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিব যারা কোর্সে ভর্তি হবে তারা ফ্রিতে সাজেশনগুলো পাবে এটার জন্য কোনো পেমেন্ট নাই আর আরও যদি কোনো ইনফরমেশন তোমাদের জানার ইচ্ছে হয় যে জানতে চাও তাহলে আমার একটা ভর্তির জন্য নাম্বার দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার 01615341232 আবার একটু খেয়াল করো নাম্বারটা 01615341232 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আরও কোনো তোমার জিজ্ঞাসা থাকলে আমরা সেখানে মোটামুটি তোমাদেরকে একটু গাইডলাইন দিয়ে দিব তো যদি ভর্তি হয়ে যেতে চাও আশা করি ভিডিওটা দেখার সাথে সাথে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নাও সময় খুব কম এই অল্প সময়ে আমরা ভালো একটা রেজাল্ট করার জন্য তোমাদেরকে প্রস্তুত করতে চেষ্টা করব তো আজকে আর কথা বাড়াবো না কোনো যদি আরও তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা 01615341232 আমি স্ক্রিনেও দিয়ে দিব তোমরা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে আমাকে জানাইতে পারবা ভালো থাকবা সবাই শুভকামনা রইল ভালো মতো সবাই প্রিপারেশন নাও এবং মন মানসিকতা স্থির করো এতদিন যারা পড়ো নাই একটু সময় দেওয়ার চেষ্টা করো আজকে থেকেও শুরু করলে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু